মাই চ্যানেল। টুডে ইজ ডে 3 ইন গোয়া। কালকে অ্যাকচুয়ালি আমরা রেস্টুরেন্টে ডিনার করে আর কিছু করলাম না, জাস্ট প্যালাদাম বিচে রিল্যাক্স করে বাড়ি চলে এলাম, আই মিন হোটেল। এখন আমরা কোলা বিচের দিকে যাচ্ছি আর ক্যাবোডেরামা ফোর্ট, ক্যাবোডেরামা বিচ এগুলো এক্সপ্লোর করার প্ল্যান আছে, কতটা করা যায় দেখবো। এখানে অনেকটাই ডিস্টেন্স এক একটা বিচের সাউথ গোয়াতে, তো অনেকক্ষণ সময় লাগছে, লেটস সি। এটা হচ্ছে কোলা বিচের পার্কিং স্পট। এরপরে আমাদের জিপে যেতে হবে, কারণ ওটা অফ রোড, আমাদের গাড়ি যাবে না, তাই এই জিপগুলো যাবে। প্রাইভেটলি জিপ নিলে 500 নিচে যাওয়া, 500 আবার ব্যাক টু দিস পার্কিং স্পট, তো টোটাল 1000 রুপিস পড়ছে। আমরা ওই জিপটা ছেড়ে দিয়েছি, এবারে এই সিঁড়ি দিয়ে নেমে নেমে যেতে হচ্ছে নিচে, অ্যান্ড দ্যাটস দ্য কোলা বিচ। ওপর থেকে তো খুবই সুন্দর লাগছে, এবার কাছে গিয়ে তোমাদেরকে বিচটা ভালো করে দেখাবো। এটা হচ্ছে কোলা বিচ। নিচে নামা যাচ্ছে না, কারণ আমরা উপরে দাঁড়িয়ে আছি, নামার রাস্তাটা দেখছি কোন দিকে আছে। রকি বিচ, এটা প্রচুর রক, খুবই সুন্দর, অসাধারণ, প্রচন্ড সুন্দর হাওয়া দিচ্ছে। দেখা যাক নামার রাস্তা কোন দিকে। এইটা দিয়ে আমরা নামলাম, আর এটা হলো বিচ। খুব একটা নিট এন্ড ক্লিন না, বেশ আনহাইজেনিক, আরো ক্লিন হলে ভালো হতো। আর ওই দিকে হচ্ছে কায়াকিং হয়, বাট এখন বন্ধ, রেইনি সিজনে আই গেস সব বন্ধ থাকে ওয়াটার স্পোর্টস, ওই জন্য বন্ধই আছে। বিচ অসাধারণ লাগছে, আমার কোলা বিচটা আমার ভীষণ সুন্দর লেগেছে। ওই দেখো পাহাড়, পাম ট্রিজ, সো গুড। আর এখানে প্রাইভেট রিসর্টও আছে, তো প্রাইভেট বিচ হিসেবেও এটাকে ইউজ করা যাবে, এগুলো হচ্ছে রিসর্ট। দিস ইজ অ্যামেজিং, লোকজনও কম, খুব শান্তশিষ্ট, যে কারণে আমার এটা ভীষণ ভালো লেগেছে। এই জায়গাটায় হচ্ছে, এটা হচ্ছে ব্যাক ওয়াটার্স, এখানে কায়াকিং হয়, বাট আনফর্চুনেটলি এখন বন্ধ, আমার করার ইচ্ছে ছিল, হলো না, আই গেস আরও পরে শুরু হবে বা আজকে হবেই না। খুবই সুন্দর অতিরিক্ত গ্রিনারি, এখানে কায়াকিং করলে খুবই ভালো লাগতো, আনফর্চুনেটলি হচ্ছে না। এইটা হচ্ছে দ্য কেপ গোয়া, এটা হচ্ছে এন্ট্রেন্স, এটা হচ্ছে পুরো পার্কিংয়ের জায়গা, আমরা কার পার্ক করে নিয়েছি, এবারে আমরা ঢুকছি রেস্টুরেন্টে। অ্যান্ড দ্যাট ইজ ক্যাবোডেরামা বিচ, অসাধারণ ভিউ, অসাধারণ, জাস্ট আমি এখান থেকেই তোমাদের দেখাচ্ছি। ওগুলো হচ্ছে রিসর্ট, অসাধারণ ভিউ। আমাদের এইভাবে নিচে নেমে নেমে যেতে হবে সিঁড়ি দিয়ে। সিঁড়িগুলো বেশ উঁচু উঁচু, সাবধানে যেতে হবে। দিস রেস্টুরেন্ট ইজ জাস্ট অ্যামেজিং, অসাধারণ ভিউ, জাস্ট মানে প্রপার ইনস্টাগ্রাম ওয়ার্দি। ওয়াও,
Wow, this is crazy. আমরা ওখানে গিয়ে বসবো, বিচ সাইড ভিউ দেখে। এখন ফাঁকাই আছে যেহেতু খুব সকাল। দিস ইজ অ্যামেজিং, অসাধারণ, খুব সুন্দর লাগছে আমার। হচ্ছে ভিউ আমাদের, আমাদের আবার প্ল্যান চেঞ্জ হলো। ক্যাবরেরামা গেলাম, ওখানে গিয়ে বললো যে বন্ধ আছে, এখন কিছু খাবার পাওয়া যাবে না, 12:30-12:30 স্টার্ট হবে। তাই জন্য আমরা পাশেই একটা ক্যাফে, মানে রেস্টুরেন্ট একটা পেলাম, ওখানে ব্রেকফাস্ট করে নিচ্ছি, তারপরে ফোর্ট আর বিচ ঘুরে নেবো, ক্যাবরেরামা ফোর্ট আর বিচ, তারপরে দ্য কেপ গোয়াতে আমরা লাঞ্চ করব। ব্রেকফাস্ট এসে গেছে, ব্রেকফাস্টে অমলেট, ব্রেড অমলেট অ্যান্ড লস্যি খেয়ে নিচ্ছি ফটাফট। আমরা পৌঁছে গেছি ক্যাবরেরামা ফোর্ট। ক্যাবরেরামা দ্য কেপ গোয়া থেকে বেশি দূর না, হার্ডলি 5-10 মিনিটস ড্রাইভ করলে দিস ইজ দ্য ফোর্ট। ভেতরে যাই, এখানে পার্কিংও আছে। ফোর্টের ভেতরে এখানে একটা চার্চও আছে দেখছি, সেন্ট অ্যান্টনি চার্চ ক্যাবরেরামা। ফোর্টের সম্বন্ধে এখানে অনেক কিছু লেখা আছে, খুবই গ্রিন, সুন্দর। ওয়াক করে করে যেতে হবে ওইদিকে, দেখা যাক কতটা। ছাপোরা ফোর্টে যেমন অনেক কটা স্টেজ ছিল, এখানে মনে হচ্ছে স্টেজ নেই, দেখা যাক কি দেখতে পাই। জঙ্গলের মাঝখান দিয়ে এই রাস্তা, রাস্তাটা পুরো পাথরে ভর্তি। দিস ইজ দ্য রোড, বেশিক্ষণ হাঁটা না, আগে সেখানে গিয়েই জাস্ট পিকচার্স তোলা, এটাই ফোর্ট। উপরে উঠছি, এইখানে গ্যাস একটা ভিউ পয়েন্ট আছে, এখানে সমুদ্রের বেশ গর্জনটা শোনা যাচ্ছে, বেশ লাউড। চারধারে শুধু জঙ্গল, দিস ইজ দ্য ভিউ, অসাধারণ ভিউ। পাহাড় আর ওইটা পুরো বিচ, খুবই সুন্দর লাগছে। এটা হচ্ছে পেবল বিচ ক্যাবরেরামা। সুন্দর লাগছে, বাট আমরা নিচে নামলাম না, অনেকটা বাজে সিঁড়ি, আবার সেটা ওঠার ঝামেলা, ওই জন্য আমরা নামলাম না। আমরা ভিউ পয়েন্ট থেকে, এখন এটা হচ্ছে ফোর্ট, ফোর্ট যাওয়ার রাস্তা, বাস এটাই। ওখান থেকে টপে লোকজন রয়েছে, তার মানে ওটাও একটা ভিউ পয়েন্ট, ওখানে যাচ্ছি। রাস্তা খুবই খারাপ, পুরো পাথর,
এটা হচ্ছে টপ ক্যাবোরিরামা ফোর্টের উপর থেকে ভিউটা, এটা হচ্ছে ক্যাবোরিরামার টপ পয়েন্ট। এইটা হচ্ছে ভিউ পয়েন্ট ক্যাবোরিরামা থেকে ফোর্টের ভিউ। সব তোলা হয়ে গেছে, সব সব ক্যাবোরিরামা ফোর্ট থেকে বেরিয়ে আমরা কোকম ওয়াটার ট্রাই করছি। এটা গোয়ার খুব ফেমাস, ট্রাই করে দেখি কিরকম। কোকম ওয়াটার ট্রাই করলাম, ওটা আমার ভীষণ ভালো লেগেছে, বেশ টক মিষ্টি ছিল। কোকম সোডাও ট্রাই করলাম, সেটার টকের ভাবটা একটু কম ছিল, তো সেটা আমার একটু কম ভালো লেগেছে, বাট কোকম ওয়াটার ইজ আ মাস্ট ট্রাই ইন গোয়া। এটা হচ্ছে ক্যাবোরিরামা বিচ ভিউ পয়েন্ট। বিচটা কোন দিকে সেটাও জানার চেষ্টা করছি, দেখা যাক বিচ অব্দি যেতে পারবো কিনা। বাট এখানে হাই টাইড চলছে আর পুরো রকি বিচ, এটা রক্সে ভর্তি, খুবই সুন্দর। ফাইনালি আমরা পেয়ে গেছি ক্যাবোরিরামা বিচ যাওয়ার রাস্তা, এটা হলো রাস্তাটা। আমাদেরকে নিচে নেমে নেমে যেতে হবে, আমরা উপরেই গাড়ি পার্ক করে নিয়েছি, ওটা হচ্ছে পার্কিং স্পট। এখন আমরা নিচে নামছি, খুবই সুন্দর হাওয়া দিচ্ছে, হাওয়াটা বেশ ভালো লাগছে, অতটা গরম লাগছে না, উঠতে গিয়েই কষ্ট হবে কারণ এটা ঢালু রাস্তা। নিচে যাই, নিচে গিয়ে বিচের ভিউটা আমি তোমাদেরকে দেখাবো। এই যে এই ছোট গলিটা যাচ্ছে, নিচে নেমে যাচ্ছে, এদিক দিয়ে আমরা যাচ্ছি। খুবই স্কেরি বাট সুন্দর লাগছে, অ্যাডভেঞ্চারাস লাগছে, অনেকটাই নিচে নামতে হবে। আগেন বেশ ঢালু সিঁড়ি, বিচের আওয়াজ খুব জোরে পাওয়া যাচ্ছে, মানে বিচের কাছাকাছি আছি আমরা, বাট নিচে নেমে যেতে হবে। আই হোপ ইটস ওয়ার্থ ইট। এইটা হচ্ছে ক্যাবোরিরামা ব্যাক ওয়াটার্স, আমি আরো জুম করে তোমাদেরকে দেখাই। ক্যাবোরিরামা ব্যাক ওয়াটার্স ওটা, আর ওই দিকে নেমে গেলে ওটা হলো ক্যাবোরিরামা বিচ। আমাদেরকে এইভাবে নিচে নেমে যেতে হবে, এটা হলো রাস্তা। চলে এসেছি আমরা নিচে, এটা হলো ক্যাবোরিরামা বিচ, অসাধারণ অতিরিক্ত আওয়াজ বিচে, আশা করি তোমরা শুনতে পাচ্ছ, বুঝতে পারছো। অনেকটা কোলা বিচের মতো বাট অনেক বেশি সুন্দর, ক্লিন। আমরা ফোর্ট থেকে এই পাহাড়টাই দেখতে পাচ্ছিলাম, এখন আমরা এটা নিচে চলে এসেছি। অসাধারণ ভিউ পয়েন্ট, অসাধারণ। আমরা একটু ব্যাক ওয়াটারের দিকে যাচ্ছি, ওখানে একটা ব্রিজ করে রেখেছে। এটা হচ্ছে ব্যাক ওয়াটার, এখানে কায়াকিং অপশনও আছে। ওয়াও, দিস ইজ অ্যামেজিং।
ট্রেকিং করতে যাচ্ছি নিচে। ওটা হচ্ছে আমাদের বোট, 400 টাকা নিয়েছে পার বোট। আমরা এখন কায়াকিং করতে যাচ্ছি। অসাধারণ এক্সপিরিয়েন্স, বেশ স্কেরি লাগছে, বাট ফার্স্ট টাইম তো অসাধারণ। জলটা দেখো কতটা ক্রিস্টাল ক্লিয়ার। এখন ড্রাইভ করে, মানে কায়াকিং করে আমরা ভেসে ভেসেই যাচ্ছি, এত জোরে হাওয়া দিচ্ছে আর একটু রোদ্দুরও উঠেছে। অপূর্ব ফিলিং এটা, ফার্স্ট কায়াকিং এক্সপিরিয়েন্স আমার, ইট ওয়াজ অ্যামেজিং। অনেকটা এফোর্ট লেগেছে, বাট ইট ওয়াজ ওয়ার্থ ইট, ডেফিনেটলি ওয়ার্থ ইট। গোয়া এলে কায়াকিং ইজ আ মাস্ট। আমাদের রেকমেন্ড করলো, তো আমি এটা ট্রাই করি।
সেটাতে আমি ধনে পাতার টেস্ট পাচ্ছি, আর মাছটা বেশ ফ্রেশ আছে। আমি মাছটা তোমাদেরকে দেখিয়ে দিই, এরকম মাছটা ধনে পাতার টেস্ট হালকা, ধনে পাতার টেস্ট হালকা স্পাইসিও লাগছে আমার। এরা হালকা কোকোনাটও দিয়েছে, যে কারণে আমি কোকোনাটের টেস্ট পাচ্ছি, ওই জন্য একটু মিষ্টিও লাগছে, বাট স্পাইসিটা একটু বেশি লাগছে, সো আমার ভালো লাগছে। দ্যাটস ইট, আমরা দ্য কেপ গোয়া থেকে লাঞ্চ করে বেরিয়ে এসেছি। অসাধারণ ক্যালামারি খেলাম, খাবার খুব ভালো ছিল, রিজনেবল প্রাইস। তোমরা যদি কেউ গোয়া আসছো, আমি কিন্তু দ্য কেপ ডেফিনেটলি সাজেস্ট করবো। অ্যান্ড ক্যাবোডারামা ওয়াজ সো গুড, আমার অসাধারণ লেগেছে। বাই ফার দ্য বেস্ট বিচ ইন গোয়া, মানে সাউথ গোয়াতে। গালিবাগাটাও অসাধারণ ছিল, খুবই কাম, খুব পিসফুল, অ্যান্ড হাওয়া তো অসাধারণ লাগছিল ওখানে, তো আমার খুব ভালো লেগেছে। তোমরা গোয়া এলে এই জায়গাগুলো ডেফিনেটলি ঘুরবে। এখানেই আমি ভিডিও শেষ করছি আজকে। আমরা এখন পাঞ্জিতে গিয়ে কিছু ডিনার করে নেব, দেন তারপরেই আজকে রাত্রে আমাদের ফ্লাইট। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাই বাই। অ্যান্ড দ্যাটস ইট ফর টুডে, হোপ ইউ লাইক দিস ভিডিও। ইফ ইউ লাইক ওয়াচিং মাই ভিডিওস, ইউ ক্যান লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। And do not forget to share your feedback on the comment section. See you on my next video. Thank you.